আজকের বিষয় হলো সিডিপি, যা এলপি এবং ইউপি ক্যাটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বরে, নিচের কোনটি শিক্ষকের গুরুত্বপূর্ণ পেশাগত গুণাগুণ? অপশন এ বিষয়বস্তুর উপর দক্ষতা, অপশন বি ডিএলএড, অপশন সি বিএড, অপশন ডি উপরের সবগুলি। তাহলে ওখান থেকে শুদ্ধ অপশনটি হবে অপশন এ বিষয়বস্তুর উপর দক্ষতা। 2 নম্বরে, শিক্ষণের বৈশিষ্ট্য হলো? অপশন এ শিক্ষণ হলো পরিবেশের মোকাবিলা করার প্রক্রিয়া, অপশন বি শিক্ষণ হলো একটি বিশৃঙ্খল প্রক্রিয়া, অপশন সি শিক্ষণ হলো একটি সামাজিক কর্মকাণ্ড, অপশন ডি উপরের সবগুলি। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন এ শিক্ষণ হলো পরিবেশের মোকাবিলা করার প্রক্রিয়া। 3 নম্বরে, একটি আদর্শমূলক শিক্ষা সেটাই যেখানে অপশন এ চরিত্র বিকাশে মনোযোগ দেওয়া হয়, অপশন বি বিভিন্ন দক্ষতার বিকাশে মনোযোগ দেওয়া হয়, অপশন সি শিশুর সামাজিক ও মানসিক বিকাশে মনোযোগ দেওয়া হয়, অপশন ডি শিশুর সর্বাঙ্গীন বিকাশে মনোযোগ দেওয়া হয়। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি শিশুর সর্বাঙ্গীন বিকাশে মনোযোগ দেওয়া হয়। 4 নম্বরে, শিক্ষণ হলো অপশন এ আচরণ দ্বারার পরিবর্তন, অপশন বি অভিজ্ঞতার সঞ্চয়ন, অপশন সি এ এবং বি, অপশন ডি কোনোটি নয়। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন সি এ এবং বি দুটি। 5 নম্বরে, একজন শিক্ষকের শ্রেণীকক্ষে শিক্ষার্থীর আগ্রহ বিকাশের জন্য করণীয় কাজ, অপশন এ শিক্ষণ প্রক্রিয়ার বৈচিত্র্য আনা, অপশন বি বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করা, অপশন সি শিক্ষণের মাঝে যথাসম্ভব বিরতি ও সময় দেওয়া, অপশন ডি উপরের সবগুলি। তো এখান থেকে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি উপরের সবগুলি। 6 নম্বরে, শিক্ষণের স্তর হল অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 1টি, অপশন ডি 4টি। তাহলে এখান থেকে শুদ্ধ অপশনটি হবে অপশন বি 3টি। শিক্ষণের 3টা স্তর হল ধারণা সংক্রান্ত, মন সংক্রান্ত ও আবেগ সম্বন্ধীয়, এই 3টা স্তর। 7 নম্বর, নিচের কোনটি শিক্ষণের শর্ত হিসাবে গণ্য করা হয়? অপশন এ সুস্থ পরিবেশ, অপশন বি একাগ্রতা, অপশন সি অনবরত অনুশীলন, অপশন ডি উপরের সব কয়টি। শুদ্ধ অপশনটি হবে অপশন ডি উপরের সব কয়টি। 8 নম্বর, একটি শিশুর দৈহিক বিকাশের জন্য নিচের কোনটি প্রয়োজন রয়েছে? এ পুষ্টিকর খাদ্য, বি খেলাধুলা, সি স্নেহ মমতা, ডি সব কয়টি। তো শুদ্ধ অপশনটি হবে ডি সব কয়টি। 9 নম্বর, শিক্ষক হলেন একটা মোমবাতির মতো যে নিজে জ্বলে জ্বলে অন্যকে আলো দেয়, উক্তিটি করেছিলেন অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন বি রুশু, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি পেবলভ। তো শুদ্ধ অপশনটি হবে অপশন এ সর্বপল্লী রাধাকৃষ্ণন। দশ নম্বরে, প্রাথমিক বিদ্যালয়ে কোন শিক্ষণ পদ্ধতিটি জনপ্রিয়? অপশন এ আরোহী পদ্ধতি, অপশন বি অবরোহী পদ্ধতি, অপশন সি মন্তেশ্বরী পদ্ধতি, অপশন ডি বক্তৃতা পদ্ধতি। তো অপশন সিটা শুদ্ধ, মন্তেশ্বরী পদ্ধতিটি। 11 নম্বর, মূল্যায়নের আধুনিক ধারণা কে প্রবর্তন করেছিলেন? অপশন এ জন ডিউই, অপশন বি পেস্টালজি, অপশন সি বেঞ্জামিন ব্লুম, অপশন ডি মন্তেশ্বরী। তো শুদ্ধ অপশনটি হবে অপশন সি বেঞ্জামিন
ব্লোম। এরপরের নাম্বার 12 নম্বর, মৌলিক অনুবন্ধনবাদ তত্ত্বের উদ্ভাবক হলেন অপশন এ কুহলা, অপশন বি কাফকা, অপশন সি ওয়ার্তিমার, অপশন ডি পেবলভ। আনসার হবে অপশন ডি পেবলভ। 13 নম্বর, ব্যবহারিক অনুবন্ধনবাদের জন্মদাতা হলেন অপশন এ স্কিনার, অপশন বি ওয়াটসন, অপশন সি জন লক, অপশন ডি কলবিন। ওখান থেকে অপশন এ টি কারেক্ট হবে, স্কিনার। 14 নম্বর, শিক্ষণ কার্যে শুধু বিষয়বস্তুর পর্যাপ্ত জ্ঞানই একজন শিক্ষককে কার্যকরী শিক্ষাদানে দেশ। অপশন এ সহায় করে, অপশন বি সহায় করে না, অপশন সি এ এবং বি দুটি, অপশন ডি একটিও নয়। তো ওখান থেকে শুদ্ধ অপশনটি হবে অপশন বি, সহায় করে না। 15 নম্বর, শিক্ষণের প্রচেষ্টা ও ভুল পদ্ধতি অপশন এ অনুবন্ধনবাদ তত্ত্বের সঙ্গে জড়িত হয়ে আছে, অপশন বি অন্তদর্শন পদ্ধতির সঙ্গে জড়িত হয়ে আছে, অপশন সি সংযোগবাদ তত্ত্বের সঙ্গে জড়িত হয়ে আছে, অপশন ডি অনুকরণ পদ্ধতির সঙ্গে জড়িত হয়ে আছে। তো শুদ্ধ অপশনটি হবে অপশন সি, সংযোগবাদ তত্ত্বের সঙ্গে জড়িত হয়ে আছে। 16 নম্বর, শিক্ষণ হচ্ছে একটি বিশেষ সম্পর্ক যা কোনো শিশুর ক্ষমতাগুলির পূর্ণাঙ্গ বিকাশে সাহায্য করে। উক্তিটি কার? অপশন এ গিলফোর্ড, অপশন বি রায়বান, অপশন সি জন লক, অপশন ডি টর্নডাইক। শুদ্ধ অপশনটি হবে অপশন বি রায়বান। 17 নম্বর, প্রচেষ্টা ও ভুল সংশোধন পদ্ধতির উদ্ভাবক হলেন অপশন এ ইভান পাবলভ, অপশন বি টর্নডাইক, অপশন সি কুলার, অপশন ডি ওয়ার্তিমার। শুদ্ধ অপশনটি হবে টর্নডাইক, অপশন বি। এরপরে ১৮ নম্বর, শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের বলা হয় অভিরুচক, অপশন এ অভিরুচক, অপশন বি অভিপ্রায়, অপশন সি প্রেরক, অপশন ডি একটিও নয়। তাহলে এখান থেকে শুদ্ধ অপশন হবে অভিরুচক। 19 নম্বর, অন্তর্দর্শন পদ্ধতির মূল ভিত্তি হল অপশন এ সামগ্রিকতাবাদ তত্ত্ব, অপশন বি সংযোগবাদ তত্ত্ব, অপশন সি অনুবন্ধনবাদ তত্ত্ব, অপশন ডি অনুকরণবাদ তত্ত্ব। তাহলে শুদ্ধ অপশনটি হবে সামগ্রিকতাবাদ তত্ত্ব, অপশন এটা শুদ্ধ। 20 নম্বর, শিক্ষণের অন্তর্দর্শন পদ্ধতির উদ্ভাবক ছিলেন অপশন এ ওয়ার্তিমার, কুহলার, পেবলভ, অপশন বি ওয়ার্তিমার, কাফকা, পেবলভ, অপশন সি ওয়ার্তিমার, কুহলার, টর্নডাইক, অপশন ডি ওয়ার্তিমার, কুহলার, কাফকা। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন ডি ওয়ার্তিমার, কুহলার আর কাফকা। এরপরে 21 নম্বর, শিক্ষার ক্ষেত্রে পুরস্কার ও শাস্তির নীতির ভিত্তি হল অপশন এ অব্যবহারের নীতি, অপশন বি প্রস্তুতির নীতি, অপশন সি ফলাফলের নীতি, অপশন ডি অনুশাসনের নীতি। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন সি ফলাফলের নীতি। 22 নম্বর, শিক্ষণের অর্থ হল আচরণ সংশোধন কার্য। উক্তিটি করেছিলেন অপশন এ গিলফোর্ড, অপশন বি পার্সিনান, অপশন সি ওয়ার্ডসওয়ার্থ, অপশন ডি রুশো। তাহলে শুদ্ধ অপশনটি হবে ওয়ার্ডসওয়ার্থ, অপশন সিটা কারেক্ট। 23 নম্বর, শিক্ষণ পদ্ধতি এবং উদ্ভাবনকারী ব্যক্তির নাম নিচে দেওয়া হল শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনকারী ব্যক্তির নাম। এ প্রজেক্ট পদ্ধতি রোমান ওয়ান, ফ্রান্সিস বেকন, বি
আরোহী পদ্ধতি রুশু, সি কর্মের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি রোমান্ত্রী অ্যারিস্টটল, ডি অবরোহী পদ্ধতি কিলপ্যাট্রিক। তাহলে অপশন এ আছে দেখে নেবেন, অপশন বিও দেখে নেবেন, অপশন সি দেখে নেবেন, অপশন ডি দেখে নেবেন। তো এই চারটি অপশন থেকে শুদ্ধ অপশনটি কোনটি হবে? তো প্রথমে হইল কি প্রজেক্ট পদ্ধতি। প্রজেক্ট পদ্ধতির আবিষ্কারক হলেন বা উদ্ভাবনকারী হলেন কিলপ্যাট্রিক্স। তো এ মিলবে রোমান ফোরের লগে। বি নম্বর আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতির উদ্ভাবনকারী ব্যক্তি হলেন অ্যারিস্টটল। তাহলে বি মিলবে রোমান থ্রির লগে। সি যেটি আছে কর্মের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি, তে কর্মের মাধ্যমে শিক্ষণ পদ্ধতি উদ্ভাবনকারী হলেন রুশু। তাহলে রোমান টুর সঙ্গে মিলবে। আর ডি হইল কি অবরোহী পদ্ধতি। হইল কি অবরোহী পদ্ধতি? হইল কি ফ্রান্সিস বেকন রোমান ওয়ানের লগে। তাহলে অপশন বিটা কারেক্ট হবে। ২৪ নম্বর আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জন্মদাতা হলেন অপশন এ প্লেটো, অপশন বি রুশু, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি সক্রেটিস। তাহলে শুদ্ধ অপশনটি হবে অপশন বি রুশু। ২৫ নম্বর একটা প্রজেক্ট আরম্ভ করা থেকে সম্পূর্ণ করা পর্যন্ত বেশ কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়। শুদ্ধ পর্যায়ক্রম হল এ পরিবেশ সৃষ্টি, প্রজেক্ট নির্বাচন, পরিকল্পনা, মূল্যায়ন, কার্যকরীকরণ। অপশন বি পরিবেশ সৃষ্টি, প্রজেক্ট নির্বাচন, মূল্যায়ন, পরিকল্পনা, কার্যকরীকরণ। অপশন সি পরিবেশ সৃষ্টি, পরিকল্পনা, প্রজেক্ট নির্বাচন, কার্যকরীকরণ, মূল্যায়ন। অপশন ডি পরিবেশ সৃষ্টি, প্রজেক্ট নির্বাচন, পরিকল্পনা, কার্যকরীকরণ, মূল্যায়ন। তাহলে এখান থেকে অপশন শুদ্ধ অপশনটা হবে একটা প্রজেক্ট আরম্ভ করা হয় যদি তে প্রথমে পরিবেশ সৃষ্টি, এরপরে আসবে প্রজেক্ট নির্বাচন, এরপরে আসবে পরিকল্পনা, এরপরে আসবে কার্যকরীকরণ, এরপরে আসবে মূল্যায়ন। তাহলে অপশন ডিটা কারেক্ট। তা আজকে অতটুক, সবাইকে ধন্যবাদ।